আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। রাতে জনশূন্য এলাকা থেকে অপরিচিত মহিলার মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে লক্ষ্মীপুর নয়া গ্রামে। রবিবার রাতে ওই জিপির তলেন গ্রামে ফুটবল খেলার মাঠে পূর্ত সড়কের পাশে অপরিচিত মহিলার মৃতদেহ উদ্ধার হয়। জানা যায় রবিবার রাত পৌনে আটটা নাগাদ পথচারীদের নজরে পড়ে মহিলার মৃতদেহটি। খবর যায় লক্ষ্মীপুর থানায়। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে লক্ষ্মীপুর ও বাসকান্দি পুলিশ। আপাতত মৃত মহিলার শরীরে আঘাতের কোনো চিহ্ন পরিলক্ষিত হয়নি। শাখা সিঁদুর পরিহিত মহিলা, বয়স আনুমানিক 30 থেকে 35 বছর। মহিলার শরীরে ভালো বস্ত্র পরিহিত অবস্থায় পাওয়া যায়। পাশে শুধু একটি জলের বোতল উদ্ধার হয়। অন্য কোথাও এই মহিলাকে খুন করে গাড়িতে করে এনে এখানে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যেখানে মৃতদেহ উদ্ধার হয়েছে সেই স্থানটি একেবারে জনশূন্য, আশেপাশে কোনো ঘরবাড়ি নেই। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত মহিলার কোনো পরিচয় পাওয়া যায়নি। উৎসবের মরশুমে সুখবর, যাত্রীদের সুবিধার্থে আরও কয়েকটি একমুখী স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ। এসব উৎসব স্পেশাল ট্রেনগুলি গৌহাটি, যোধপুর ও শিলচর উদনা রেলওয়ে স্টেশনের মধ্যে চালানো হবে। এই খবর দিয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, ট্রেন নম্বর 05697 গৌহাটি যোধপুর স্পেশাল 21 নভেম্বর 11:15 গৌহাটি থেকে রওনা দিয়ে 23 নভেম্বর রাত 8:30 যোধপুর পৌঁছাবে। স্পেশাল ট্রেনটি রঙ্গিয়া, নিউ জলপাইগুড়ি, কাটিহার, খাগারিয়া, মুখামা, পাটনা, কানপুর সেন্ট্রাল, আগ্রা ফোর্ট, জয়পুর মাকরানা জংশন হয়ে চলবে। এই স্পেশাল ট্রেনে যাত্রীদের সুবিধার্থে 2 টিয়ার 3 টিয়ার ইকোনমি স্লিপার ক্লাস ও জেনারেল সিটিং থাকবে। তিনি জানান আরেকটি স্পেশাল ট্রেন নম্বর 05680 শিলচর উদনা 21 নভেম্বর 10:30 শিলচর থেকে রওনা দিয়ে 23 নভেম্বর 2:50 উদনা পৌঁছাবে। স্পেশাল ট্রেনটি গৌহাটি চাংসারি, নিউ বঙ্গাইগাঁও, নিউ জলপাইগুড়ি, কাটিহার, খাগারিয়া, হাজিপুর, দানাপুর, মির্জাপুর, সাতনা, ইতারসি, জলগাঁও হয়ে চলবে। এই স্পেশাল ট্রেনে যাত্রীদের সুবিধার্থে 2 টিয়ার 3 টিয়ার স্লিপার ক্লাস এবং জেনারেল সিটিং থাকবে। স্বপ্ন ব্যঙ্গে চুরমার হয়ে গেল রোহিত শর্মা সহ পুরো ভারতের। বিশ্বকাপ ফাইনালে পুরোপুরি পর্যদুস্ত হল টিম ইন্ডিয়া। রবিবার প্রথম ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 240 রান তুলে ভারত। জবাবে 42 বল বাকি থাকতেই 6 উইকেটে জিতে যায় অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে অভিযান শুরু করেছিল ভারত। টানা 10টি ম্যাচ জিতেছিল, দাপুট পারফরম্যান্স করছিল, কিন্তু যে পারফরম্যান্সটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেখানেই বাজে খেলল ভারতীয় দল। তার জেরে অদরা থেকে গেল রোহিত শর্মার বিশ্বকাপ জয়ের স্বপ্ন। মাঝের 30 ওভারে মাত্র 2টি বাউন্ডারি। এবার বিশ্বকাপের শুরু থেকেই ভারতীয় দল আক্রমণাত্মক মনোভাবের উপর জোর দিয়েছে, কিন্তু ফাইনালে 11 ওভার থেকে 40 ওভারের মধ্যে টিম ইন্ডিয়া মারল মাত্র 2টি বাউন্ডারি। আবার এনকাউন্টার অসম পুলিশের। বরাক উপত্যকার করিমগঞ্জ জেলার রাতাবাড়ি পুলিশের গুলিতে আহত হল মন্দির জ্বালানোর মূল হোতা আনোয়ার আলী। গুরুতর অবস্থায় তাকে রামকৃষ্ণনগর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের বয়ান মতে শনিবার সন্ধ্যায় ত্রিপুরার রসাবাড়ি এলাকার ভারত বাংলাদেশ সীমান্তে অভিযান চালিয়ে এক গোপন আস্তানা থেকে গ্রেফতার করা হয় তাকে। এরপর রাতাবাড়ি থানায় নিয়ে আসা হয়। রাতে আনোয়ারকে নিয়ে তার বাড়ি দামচড়ায় অভিযান চালায় পুলিশ। তার গড় থেকে একটি বন্দুকসহ সতেজ গুলি উদ্ধার করা হয়। গড়ে তল্লাশি চালানোর পর তাকে নিয়ে আবার রাতাবাড়ি থানার উদ্দেশ্যে রওনা দিলে দামচড়া বাগানে প্রকৃতির ডাক দিয়েছে বলে গাড়ি থেকে নামে আনোয়ার। বাগানের দিকে কিছু জায়গা যাওয়ার পর সে পুলিশের উপর আক্রমণ করে দৌড় দিয়ে পালাতে চায়।
তখন পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তার দুই পায়ে গুলি লেগে গুরুতর আহত হয়। বর্তমানে আনোয়ার চিকিৎসাধীন। প্রতি বছরের মতো এই বছরও দোলাইয়ের পানি বড়া ক্লেবার হাউস এলাকায় সালেঙ্গা নদীর পাড়ে ছট পূজার অনুষ্ঠিত হয়। ছট পূজাকে কেন্দ্র করে গাট সাজিয়ে তোলা হয়। রবিবার অস্তগামী সূর্য দেবতাকে পুজো দেন মহিলা ও পুরুষরা। সূর্যদেবের কাছে তারা পারিবারিক সুখ সমৃদ্ধির জন্য পূজার্চনা করেন। পুজোকে কেন্দ্র করে প্রায় 10,000 লোকের সমাগম ঘটে। এবছর গাটে আয়োজিত পূজায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাছাড় জেলার বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, মধ্য দোলাই জেলা পরিষদ সদস্য ভূষণ পাল, জিপি সভাপতি কমল প্রসাদ কেওট, যুব মোর্চা কর্মী মুন্না কর্মী, সৃদন কর্মী, মুক্তালাল ভট্টাচার্য, আয়োজক কমিটি সভাপতি বিক্রম খানু, সহসভাপতি রামাদা রবিদাস, সম্পাদক ধনঞ্জয় খানু, রামেশ্বর খানু, বিমল প্রসাদ কৈরি, অজয় কেওয়াট, বলরাম কর্মী লালবাহাদুর কর্মী প্রমুখ। রাজ্য সরকার কুইন্টাল প্রতি 2,183 টাকা মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করবে। আগামী ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে এই ধান ক্রয় শুরু হবে। এ সম্পর্কে কৃষকদের মধ্যে সচেতনতা তৈরি করতে হাইলাকান্দি জেলায় অভিযান শুরু হয়েছে। এই অভিযানের অংশ হিসাবে শনিবার আলগাপুরের খাপনার পার আলগাপুর ফার্মাস প্রডিউসার কোম্পানির কার্যালয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। কৃষি বিভাগের উদ্যোগে আয়োজিত এই সভায় জেলা কৃষি আধিকারিক আব্দুল বাতেন চৌধুরী জেলার কৃষকদের সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রয়ের সুযোগ নেওয়ার আবেদন জানান। সভায় অন্যান্যদের মধ্যে আলগাপুর ফার্মার্স প্রডিউসার কোম্পানির কর্মকর্তা ও কৃষি বিভাগের বিভিন্ন স্তনের আধিকারিকরা প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন। উল্লেখ্য, লালাবাজারের ভারতীয় খাদ্য নিগম সহ বুয়ালিপাড়ের সরকারি ধান ক্রয় কেন্দ্রেও সরকার নির্ধারিত মূল্যে ধান কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে। 170 ঘন্টারও বেশি সময় ধরে উত্তরকাশীর সুরঙ্গে আটকে রয়েছেন 41 জন শ্রমিক। উদ্ধারের চেষ্টা চলছে, এদিকে ক্রমেই ধৈর্য হারাচ্ছেন আটক শ্রমিকেরা। তাদের সুস্থ অবস্থায় উদ্ধার করা যাবে কিনা উঠছে সেই প্রশ্ন। এই পরিস্থিতিতে প্রশাসনের এক আধিকারিক জানান, উদ্ধার কাজ শেষ হতে আরও 4-5 দিন সময় লাগবে। যে পাহাড়ের সুরঙ্গে শ্রমিকরা আটক, তার উপর থেকে উদ্ধারকারী দল উল্লম্বভাবে আরও একটি সুরঙ্গ খোঁড়ার চেষ্টা করছেন। উত্তরপ্রদেশের ইন্দোর থেকে আনা হয়েছে ড্রিল করার যন্ত্র, সেই নিয়েই উল্লম্ব সুরঙ্গ খোঁড়ার চেষ্টা চলছে। শুক্রবার সন্ধ্যায় সেজন্য একটি মঞ্চ তৈরিও শুরু হয়েছে। উদ্ধার কাজ পরিদর্শনের জন্য সেখানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তরের একটি দল ও বিশেষজ্ঞরা। 41 জনকে উদ্ধারের জন্য 5টি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রাক্তন উপদেষ্টা ভাস্কর খুলবে বলেন, বিশেষজ্ঞরা মনে করছেন একটি পরিকল্পনার উপর ভিত্তি করে উদ্ধার কাজ না চালিয়ে একই সঙ্গে 5টি পরিকল্পনা মেনে যত দ্রুত সম্ভব আটক শ্রমিকদের কাছে পৌঁছানো উচিত। খুলবে জানিয়েছেন, আটকদের উদ্ধারে আরও 4-5 দিন সময় লাগবে। তার কথায়, ঈশ্বর দয়া করলে তার আগেও হতে পারে উদ্ধার। মোবাইল না পেয়ে অভিমান করে নিজেকে শেষ করার পথ বেছে নিল দশম শ্রেণীর ছাত্রী শামিমা বেগম। ঘটনার বিবরণে জানা গিয়েছে, কদমতলা আরডি ব্লকের অধীন কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাজউদ্দিন, তিনি পেশায় দিনমজুর। সারাদিনের কাজ শেষ করে তাজউদ্দিন বাড়িতে গেলে তার কন্যা শামিমা বেগম তার বাবার কাছে মোবাইল ফোন চায়, কিন্তু বাবা তৎক্ষণাৎ মোবাইল না দেওয়ায় শামিমা রাগ করে গিয়ে ঘরের মধ্যে থাকা তাদের জমির জন্য আনা এলড্রিন খেয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই সে জ্ঞান হারিয়ে ছটফট করতে থাকে। ঘটনা পরিলক্ষিত হয়ে হতবাক হয়ে যাওয়া পরিবারের সদস্যরা তাকে প্রাথমিক স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে রেফার করা হয়। সেখানে শুরু হয় 4 চিকিৎসা পরিষেবা। বর্তমানে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে শামিমা বেগম।